এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। লন্ডন হোক বা প্যারিস, রোম হোক বা টরন্টো, বিশ্বের বিভিন্ন প্রথম সারির শহরে সারা দিন ধরে বিভিন্ন পরিবহনে চড়বার জন্য ট্রাভেল পাস পাওয়া যায়। এবার সেই তালিকায় জুড়ে গেল কলকাতা শহরের নাম। শহর ঘুরে দেখতে বাসে, ট্রামে বা লঞ্চে বারবার টিকিট কাটার দিন শেষ। পর্যটকদের কথা মাথায় রেখে এবার এক কার্ডে সারাদিন ভ্রমণ। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC-র উদ্যোগে চালু হল কলকাতা সিটি ট্রাভেল পাস ও কলকাতা ট্রাম পাস। WBTC সূত্রে খবর, কলকাতা সিটি ট্রাভেল পাস নিয়ে একজন সারাদিন বিভিন্ন সরকারি বাস, ট্রাম ও লঞ্চে চড়তে পারবেন। বাসের মূল্য 100 টাকা। 100 টাকা যার মূল্য, মানে WBTC-র আন্ডার AC বাস, নর্মাল বাস, ট্রাম, ভেসেল, মানে তিন রকমই পরিবহনে আপনার এই একজন যাত্রী সারাদিন যাতায়াত করতে হবে। এটা মনে হয় বিশ্বের কোথাও এই তিনটে পরিবহন একসাথে নিয়ে আমার যেটুকু মনে হয় কোথাও নেই। এই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই আমরা এটা করেছি। একইভাবে ট্রামের জন্য চালু হয়েছে কলকাতা ট্রাম পাস। WBTC সূত্রে খবর, ওই পাসে সারাদিন ট্রামে চড়ে ঘোরা যাবে, ওঠা যাবে স্পেশাল ট্রামেও। এই পাসের দামও 100 টাকা। কাটরানিতে আমাদের একটা ট্রিপের ভ্যালু ছিল 99 টাকা, 99 রুপিস। ট্রাম ওয়ার্ল্ডে 30 রুপিস এন্ট্রি আছে। লাইব্রেরি বা ট্রামগুলোতে 20 রুপিস টিকিট আছে। এইগুলো কোনোটাই আপনার লাগছে না। এই সব মিলিয়ে আপনাকে আমি 100 টাকা দিয়ে সারা দিনের মধ্যে আপনি যতটা ট্রাম রাইড এনজয় করতে চান এনজয় করতে পারবেন। ইতিমধ্যেই চালু হয়েছে এই পাস। পাস পাওয়া যাচ্ছে বিমানবন্দর, স্টেশন, হোটেল সহ বিভিন্ন জায়গায়। পর্যটকদের আকর্ষণের জন্য যখন সরকারি পরিবহনের এই উদ্যোগ, সেই সময় ধর্মঘটে নামছে 5টি বেসরকারি বাস মালিকের সংগঠন। তাদের তরফে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আগামী 28, 29 ও 30 জানুয়ারি বাস ধর্মঘটে নামছে তারা। তাৎপর্যপূর্ণ হলো, এবার আর রাজ্যের কাছে বাস ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়নি, বরং কেন্দ্রের কাছে তেলের দাম কমানো ও তেলের দামের ওপর GST বসানোর দাবি তুলেছে বাস মালিকদের সংগঠন। সংগঠনের যুক্তি, তেলের ওপর GST বসানো হলে আখেরে দাম কমবে। ধর্মঘটের পর সমস্যা সুরাহা না হলে 15 ফেব্রুয়ারি থেকে লাগাতার বাস ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাস মালিকদের সংগঠনের তরফে। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।